হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা ফ্রিপোর্টের দিকে যাচ্ছি। একটা সুন্দর বসার জায়গা আছে, তো আমার হাজবেন্ড এটা বিল করলো, সো উই আর গোয়িং দেয়ার। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা বাতাস, আর আমার এখন দম বন্ধ লাগে, বাড়ির সারাক্ষণ বাইরে ঘুরতে ইচ্ছা করে। আকাশটা অনেক মেঘলা, বাট খুব ভালো লাগে আমার এরকম ওয়েদার, আমার খুব ভালো লাগে রাদার দেন গরম। তো আমি এখন আসছি এটা ফ্রি পোর্টে। ইটস এ ভেরি নাইস প্লেস, ফার্স্ট টাইম আসলাম, আর এসে মনে হয় বৃষ্টি পড়া শুরু হলো। সো আমরা এখানে টিপটিপ বৃষ্টি পড়তেছে, বেশি না, তাহলে এখানে বসার জায়গা আছে। ইটস এ ভেরি ক্লিন প্লেস, খুব সুন্দর। কেন সারা রাত বিহারি কাবাব ম্যারিনেট করে রেখেছিলাম। আমার হাজবেন্ড এই জায়গাটায় প্ল্যান করছিল যে আমরা এটাকে গ্রিল করব, সো এখন আমরা বিহারি কাবাবকে গ্রিল করার চেষ্টা চলতেছে। আল্লাহ জানি কেমন হয়, বাট মনে তো হচ্ছে ভালো হবে, বিকজ আব্বু দি প্রফেশনালের হাত লাগছে, আব্বু বাতাস দিচ্ছে, আব্বু এটাকে রেডি করতেছে। সো হোপফুলি ইনশাল্লাহ এটা মজাই হবে, দেখি কি হয়। সো আলহামদুলিল্লাহ ইট কেম আউট রিয়েলি টেস্টি। এখানে আমি চা গরম দিচ্ছি, পরোটা হচ্ছে, আর আব্বু এখনও বাতাস ইয়ে করছে, বাট হয়ে গেছে। মানে যতদূর ট্রাই করলাম ইট ওয়াজ আলহামদুলিল্লাহ সো গুড। আমরা এই চাটাকে একটু চারকোলে দিব, চারকোলে দিলে এটা আর কি ইয়া হবে, একটু তান্দুরি ফ্লেভার আসবে, এই যে এরকম। এখন আমরা চারকোলে দিলাম, সো এটা খাবো একটু পরে আমরা। হ্যাপি? ইয়েস। তান্দুরি চাইন দা মেকিং